গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর মিষ্টিমান মনসের এক নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন আমরা এসেছি মিষ্টিমা স্কুলে, মিষ্টিমাকে নিয়ে এখন বাড়ি ফিরবো। আর আজকের ব্লগটা তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে হচ্ছে টিচার্স ডে ব্লগ। মিষ্টিদের আজকে টিচার্স ডে সেলিব্রেশন হবে আমার বাড়িতে, মিষ্টির ম্যামকে ম্যামের টিচার ডে সেলিব্রেশন হবে। সো সেই ব্লগটা তোমরা স্কিপ করো না, ব্লগটা দেখতে থাকো যে আজকে টিচার্স ডে কী কী মজা হচ্ছে, কারা কারা রয়েছে, কেমন কী এনজয়মেন্ট হচ্ছে আর কেমন কী প্রিপারেশন করছি আমি। ঠিক আছে, আর এক টিচার মিষ্টির মাকে শেখাতে গেলে আমি পাগল হয়ে যাই। এখন এখান দিয়ে যাবো মার্কেট, মার্কেটে গিয়ে যে সমস্ত জিনিসগুলো আমাদের লাগবে সেই সমস্ত গুলো বাই করে নেবো। ঠিক আছে, তো তাড়াতাড়ি বেরাই, আমরা কিন্তু খুব লেট হয়ে গেছি আর আজকে অনেক কাজ রয়েছে। আমরা এলাম নিউ আমরেতে আর এখান দিয়ে টিচার্স ডে এর জন্য একটা কেক নেব আমরা। চলো মিষ্টি, তোমার টিচার্স ডে কেক নেওয়া হবে। ভালো আছো? ভালো আছো, অনেকদিন পর এলাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমরা যে কেকটা নিতে এসেছিলাম কেকটা নেই, অ্যাভেলেবেল নেই, টিচার্স ডে এর জন্য সব সেল আউট। তো একটা অন্য কেক দেখেছি, সেটা এখন নেব। কেক নেওয়ার পর ঢুকলাম আমরা মার্কেটের ভেতরে আর সেখান দিয়ে একটা বাচ্চা মেয়ের জন্য একটি ফ্রক নিলাম যার বয়স কিনা 1 বছর। অ্যাকচুয়ালি চিত্তরঞ্জনে আমাদের এক রিলেটিভের অন্নপ্রাশনে ইনভিটেশন রয়েছে, তো সেখানে আমরা যাব না, বাবা যাবে, তো সেই জন্যই এই জামাটা নেওয়া আর কি। তারপর সেখান দিয়ে আমরা চলে গেলাম একটি পার্সের দোকানে আর সেখান দিয়ে নিলাম একটি পার্স। মিষ্টিমার টিচারের জন্য একটি টিচার্স ডে গিফট দিতে হবে, তো গত বছর আমরা দিয়েছিলাম ফটো ফ্রেম, বাট এবছর ভাবলাম একটি ইউজ করার কিছু দিই, তো সেই জন্যে একটি পার্স নিলাম আমাকে গিফট দেবো বলে। তারপরে মিষ্টিমার জন্য নিলাম একটি ক্যাপ, কারণ মিষ্টিমা স্কুল থেকে আসার সময় বাইকে ওর মাথায় প্রচণ্ড রোদ লাগে, ও অস্বস্তি হয়, তো সেই জন্য ক্যাপটা নিলাম। এখন বাজে সন্ধ্যে 6টা, মিষ্টির ম্যাম অলরেডি পড়াতে চলে এসেছে আর 7টার সময় উনি চলে যাবেন। সো আমাকে যা করতে হবে 1 ঘন্টার মধ্যে করতে হবে আর আমার হেল্প করার জন্য কেউ নেই। মামুন গেছে টিউশনে, কারণ ওর টিউশনেও আজকে তো টিচার ডে সেলিব্রেশন হবে আর নর্মাল ব্যাপার, সব খবর কোচিনেই হবে। তোর কোচিনে আছে টিচার্স ডে সেলিব্রেশন হবে আর মিষ্টির বাবা একটা নতুন বিজনেস খুলেছে। কী বিজনেস খুলেছে সেটা আমরা তোমাদেরকে পরে বলবো, পরে রিভিল করবো। সো ওই বিজনেসে মিষ্টি বাবা এখন বিজি আর আমাকে একটু হেল্প করতে পারছে না, আমাকে একা হাতে সবটা করতে হবে, আমি বুঝতে পারছি না যে কীভাবে করবো। সো আর বেশি কথা না বলি আমি তাড়াতাড়ি করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আগামী খাটটা চাদরটা চেঞ্জ করে দিই, চাদরটাকে পাঠিয়ে পাল্টে নিই। তা দেখলে তো তোমরা আমি চাদরটা পেঁথে নিলাম আর চাদরটা পাতার পর প্রথমেই আমি যে কাজটা করলাম সেই কাজটা হলো একটি টিচারদের ব্যানার বানালাম। আর এই ব্যানারের কাজগুলো কিন্তু আমার সবটাই মামন করে দেয়, বাট আমি আজকে বুঝতেই পারিনি যে মামন যে কোচিং চলে যাবে আর আমাকেই সবটা করতে হবে। আর আমাকে কিন্তু এই সবটাই কিন্তু 1 ঘন্টার মধ্যে করে যে, কারণ 6টা থেকে 7টা অবধি মিষ্টির ম্যাম পড়াবে আর 7টা থেকে 7:30 অবধি আমি সেলিব্রেশনের জন্য ম্যামকে বলে রেখেছিলাম। আর আমি ভেবেছিলাম যে মামন থাকবে তো আমার হেল্প করে দেবে, 1 ঘন্টা এনাফ, কিন্তু ও যে নেই আর সবটাই যে আমাকে করতে হবে সেটা আমি ভাবতে পারিনি। তো সবটাই কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে আমি করেছি আর যা পেরেছি তাই করেছি ডেকোরেশন। আর এই দেখো হ্যাপি টিচার্স ডে কিন্তু আমার লেখা হয়ে গেছে, লেখার পর কিন্তু ব্যানারটা বেশ ভালোই লাগছে। আর ওপরের এই জায়গাটা না ফাঁকা ফাঁকা ছিল, তো আমি ভাবছিলাম কী করবো, সো একটা ফুল এঁকে আর সেটাকে কালার করে দিলাম, বেশ ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। আর এই দেখো আমার কিন্তু ব্যানারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। সিম্পল অ্যান্ড সোবার মধ্যে ভালোই লাগছে, তো এটাকে আমি এখন দেয়ালে আটকে দেবো সেলো টেপ দিয়ে। আর তারপরে যেটা করবো সেটা হচ্ছে বেলুন, চারদিকে 4টে বেলুন দেবো আর সেই জন্য বেলুনগুলো কিন্তু আমি ফোলাতে শুরু করে দিলাম।
এখানে এখন বাচ্চাদের কিটি পার্টি চলছে, আর কিটি পার্টিতে রয়েছে পোলাও এবং চিকেন কষা, মিষ্টি মাছ স্পেশাল ডিমান্ড। ও ফ্রাইড রাইস খায় না, পোলাও খাবে। ফ্রাইড রাইস কেন খাবে, সবজি রয়েছে তো, ভালো জিনিস কি খায়? বাচ্চারা পচা জিনিস খায় যত। আর তুমি ম্যামকে গিফট দিয়েছো? আগে দিয়ে দিয়েছো? বাহ, ম্যামের গিফটের সঙ্গে শাড়ির গলাটা ম্যাচ হয়ে গেছে। বাবাকে বলছিলাম পেন স্ট্যান্ডের কথা, তারপরে কিছু পেলাম না, তারপরে খুব সুন্দর আছে, পেন দিয়েছে, পেনও দিয়েছে। বাহ।